শুরু হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস আরণ্যক। এটি তার অমর সৃষ্টি। এখানে প্রকৃতির বুকে প্রতিটি ছত্রে ছত্রে সৌন্দর্যের প্রকাশ। এই সৌন্দর্য সবার চোখে ধরা দেয় না, কারণ বিউটি লাইজ ইন দ্য আই অব বিহোল্ডার্স। যার দেখার চোখ আছে সেই শুধু দেখতে পারে, যে ধরতে চায় তাকেই ধরা দেয়। ইংরেজ কবি লর্ড বেইরনের চাইল্ড হ্যারোল্ডস পিলগ্রিমেজ প্রকাশিত হয় 1812 সালে। এটি একটি লং নেরেটিভ পোয়েম। এখানে কবি সব জায়গাতেই প্রকৃতির এক আনন্দঘন পরিবেশ খুঁজে পেয়েছেন। তিনি বলেছেন, "দেয়ার ইজ এ প্লেজার ইন দ্য প্যাথলেস উডস, দেয়ার ইজ এ র্যাপচার অন দ্য লোনলি শোর, দেয়ার ইজ এ সোসাইটি হোয়ার নান ইন্ট্রুডস বাই দ্য ডিপ সি অ্যান্ড মিউজিক ইন ইটস রোয়ার।" বিভূতিভূষণ তার পথের পাঁচালী উপন্যাসের জন্য অস্কার পুরস্কার পেয়েছিলেন। ডিভাইনা কমেডিয়া নামক মহাকাব্যের রচয়িতা ইটালিয়ান পোয়েট অ্যালিঘেরি ডান্তে, তিনি বলেছেন, "নেচার ইজ দ্য আর্ট অফ গড।" আমরা এই উপন্যাসের মধ্যেও সেই আর্টকে দেখতে পাব, বিভূতিভূষণের কলমের ছোঁয়ায় প্রকৃতির নান্দনিকতা প্রকাশের মধ্য দিয়ে। এই উপন্যাস পড়ার পরে মনে হয় যেন নিজের মধ্যে আত্ম উপলব্ধির ক্ষমতা কিছুটা হলেও বেড়ে গেছে। অ্যালবার্ট আইনস্টাইন তাই বলেছেন, "লুক ডিপ ইন টু নেচার অ্যান্ড দেন ইউ উইল আন্ডারস্ট্যান্ড এভরিথিং বেটার।" মানুষ প্রকৃতির অংশ, প্রকৃতি আর মানুষ এক সূত্রে গাঁথা, তাই প্রকৃতিকে ভালোভাবে উপলব্ধি করাই নিজেকে উপলব্ধি করার সমতুল্য। শুরু হচ্ছে চতুর্থ পরিচ্ছেদ। বৈশাখ জ্যৈষ্ঠ কাটিয়া গিয়া আষাঢ় পড়িল, আষাঢ় মাসে প্রথমেই কাছারির পূর্ণাহ উৎসব। এ জায়গায় মানুষের মুখ বড় একটা দেখিতে পাই না বলিয়া আমার একটা শখ ছিল, কাছারির পূর্ণাহের দিনে অনেক লোক নিমন্ত্রণ করিয়া খাওয়াই। নিকটে কোনো গ্রাম না থাকায় আমরা গণরি তেওয়ারিকে পাঠাইয়া দূরের বস্তির লোকদের নিমন্ত্রণ করিলাম। পূর্ণাহের পূর্বদিন হইতে আকাশ মেঘাচ্ছন্ন হইয়া টিপ টিপ বৃষ্টি পড়িতে শুরু করিয়াছিল। পূর্ণাহের দিন আকাশ ভাঙিয়া পড়িল। এদিকে দুপুর হইতে না হইতে দলে দলে লোক নিমন্ত্রণ খাওয়ার লোভে ধারাবর্ষণ উপেক্ষা করিয়া কাছারিতে পৌঁছিতে লাগিল। এমন মুশকিল যে তাদের বসিবার জায়গা দিতে পারা যায় না। দলের মধ্যে অনেক মেয়ে ছেলে পুলে লইয়া খাইতে আসিয়াছে। কাছারির দপ্তরখানায় তাহাদের বসিবার ব্যবস্থা করিলাম। পুরুষেরা যে যেখানে পারে আশ্রয় লইল। এ দেশে খাওয়ানোর কোনো হাঙ্গামা নেই। এত গরিব দেশ যে থাকিতে পারে তাহা আমার জানা ছিল না। এদের দেশের সাধারণ লোকের তুলনায় বাংলাদেশের গরিব লোকেও অনেক বেশি অবস্থাপন্ন। ইহারা এই মুসুলধারে বৃষ্টি মাথায় করিয়া খাইতে আসিয়াছে চীনা ঘাসের দানা, টক দই, ভেলি গুড়ু ও লাড্ডু, কারণ ইহাই এখানে সাধারণ লোকের ভোজের খাদ্য। 10-12 বছরের একটি অচেনা ছোকরা সকাল হইতেই খুব খাটিতেছিল। গরিব লোকের ছেলে, নাম বিশুয়া, দূরের কোনো বস্তি হইতে আসিয়া থাকিবে। বেলা 10টার সময় সে কিছু জল খাবার চাহিল। ভাড়ারের ভার ছিল লপটুলিয়ার পাটুয়ারির ওপর। সে এক খুচি চিনার দানা ও একটু লুন তাহাকে আনিয়া দিল। আমি পাশেই দাঁড়াইয়াছিলাম। ছেলেটি কালো কুসকুসে, সুশ্রী মুখটা যেন পাথরের কৃষ্ণ ঠাকুর। সে যখন ব্যস্ত সমস্ত হইয়া মলিন মোটা মার্কিন আট হাতি থান কাপড়ের খুঁটি পাতিয়া সেই তুচ্ছ জল খাবার লইল, তখন তাহার মুখে সে কি খুশির হাসি! আমি বলিতে পারি, অতি গরিব অবস্থারও কোনো বাঙালি ছেলে চিনার দানা কখনো খাইবেই না, খুশি হওয়া তো দূরের কথা। কারণ একবার শখ করিয়া চিনার দানা খাইয়া যে স্বাদ পাইয়াছি, তাহাতে মুখরোচক সুখাদ্যের হিসাবে তাহাকে উল্লেখ কখনোই করিতে পারি না। বৃষ্টির মধ্যে কোনো রকমে তো ব্রাহ্মণ ভোজ একরকম চুকিয়া গেল। বৈকালের দিকে দেখি
ঘোর অবিশ্রান্ত বৃষ্টির মধ্যে অনেকক্ষণ হইতে তিনটি স্ত্রীলোক উঠানে পাতা পাতিয়া বসিয়া ভিজিয়া ঝুপসি হইতেছে, সঙ্গে দুটি ছোট ছোট ছেলে মেয়েও আছে। তাহাদের পাতে চিনার দানা আছে, কিন্তু দই বা ভেলিগুড় কেহ দিয়া যায় নাই। তাহারা হা করিয়া কাছারি ঘরের দিকে চাহিয়া আছে। পাটোয়ারিকে আমি ডাকিয়া বলিলাম, এদের কে দিচ্ছে? এরা বসে আছে কেন? আর এদের এই বৃষ্টির মধ্যে উঠোনেই বা বসিয়েছে কে? পাটোয়ারি বলিল, হুজুর, ওরা যাতে তোষাদ, ওদের ঘরের দাওয়ায় তুললে ঘরের সব জিনিসপত্র ফেলা যাবে। কোনো ব্রাহ্মণ ছত্রী কি গঙ্গতা সে জিনিস খাবে না। আর জায়গাই বা কোথায় আছে বলুন। ওই গরিব তোষাদ্দের মেয়ে কটির সামনে আমি গিয়া নিজে বৃষ্টিতে ভিজিয়া দাঁড়াইতেই লোকজনেরা ব্যস্ত হইয়া তাহাদের পরিবেশন করিতে লাগিল। সামান্য চিনার দানা, গুড় ও জলটক দই এক একজন যে পরিমাণে খাইল, চোখে না দেখিলে তাহা বিশ্বাস করিবার কথা নহে। এই ভোজ খাইবার জন্য এত আগ্রহ দেখিয়া ঠিক করিলাম, তোষাদ্দের এই মেয়েদের নিমন্ত্রণ করিয়া একদিন খুব ভালো করিয়া সত্যকার সভ্য খাদ্য খাওয়াইব। সপ্তাহখানেক পরে পাটোয়ারিকে দিয়া তোষাদ পাড়ায় মেয়ে কটিকে ও তাহাদের ছেলে মেয়েদের নিমন্ত্রণ করিলাম। সেদিন তাহাদের খাদ্যের তালিকায় ছিল লুচি, মাছ, মাংস, ক্ষীর, দই, পায়েস, চাটনি। জীবনে কোনো দিন সেরকম ভোজ খাওয়ার কল্পনাও তারা করে নাই। তাদের বিস্মিত ও আনন্দিত চোখ মুখের সে হাসি কত দিন আমার মনে ছিল। সেই ভব ঘুরে গঙ্গতা ছোকরা বিশুয়াও সেই দলে ছিল। সার্ভে ক্যাম্প থেকে একদিন ঘোরা করিয়া ফিরিতেছি। বনের মধ্যে একটা লোক কাশ ঘাসের ঝোপের পাশে বসিয়া কলাইয়ের ছাতু মাখিয়া খাইতেছে। পাত্রের অভাবে ময়লা থান কাপড়ের প্রান্তেই ছাতুটা মাখিতেছে। এত বড় একটা তাল যে বানিয়েছে একজন লোকে খাইবে, হলই বা হিন্দুস্থানি মানুষ তো বটে, কি করিয়া যে অত ছাতু খাইবে, আমার বুদ্ধির অগোচর হইল। আমাই দেখিয়া লোকটা সসম্ভ্রমে খাওয়া ছাড়িয়া উঠিয়া দাঁড়াইয়া সেলাম ঠুকিয়া বলিল, ম্যানেজার সাহেব, থোড়া জল খাই করতে হ্যাঁ হুজুর, মাফ কিজিয়ে। একজন ব্যক্তি নির্জনে বসিয়া শান্তভাবে জল খাবার খাইতেছে, ইহার মধ্যে মাপ করিবার কি আছে খুঁজিয়া পাইলাম না। বলিলাম, খাও খাও, তোমায় উঠতে হবে না। নাম কি তোমার? লোকটা তখনও বসে নাই, দণ্ডায়মান অবস্থাতেই সসম্ভ্রমে বলিল, গরিবকার নাম ধাউতাল সাহু হুজুর। চাহিয়া দেখিয়া মনে হইল লোকটার বয়স 60-এর উপরে হইবে। রোগা লম্বা চেহারা, গায়ের রং কালো, পরনে অতি মলিন থান ও মেরজাই, পা খালি। ধাউতাল সাহুর সঙ্গে এই আমার প্রথম আলাপ। কাছারিতে আসিয়া রামজোত পাটোয়ারিকে জিজ্ঞাসা করিলাম, ধাউতাল সাহুকে চেন? রামজোত বলিল, জি হুজুর, ধাউতাল সাহুকে এ অঞ্চলে কে না জানে, সে মস্ত বড় মহাজন, লক্ষপতি লোক, এদিকে সবাই তাহার খাতক, নাউগাছিয়ায় তার ঘর। পাটোয়ারির কথা শুনিয়া খুব আশ্চর্য হইয়া গেলাম। লক্ষপতি লোক বনের মধ্যে বসিয়া ময়লা উড়ানির প্রান্তে এক থাল নিরূপকরণ কলাইয়ের ছাতু খাইতেছে, এ দৃশ্য কোনো বাঙালি লক্ষপতির সম্বন্ধে অন্তত কল্পনা করা অতীব কঠিন। ভাবিলাম পাটোয়ারি বাড়াইয়া বলিতেছে, কিন্তু কাছারিতে যাহাকেই জিজ্ঞাসা করি সেই ওই একই কথা বলে, ধাউতাল সাহু, ধাউতাল সাহু, তার টাকার লেখাজোখা নেই। ইহার পরে নিজের কাজে ধাউতাল সাহু অনেকবার কাছারিতে আমার সহিত দেখা করিয়াছে। প্রতিবার একটু একটু করিয়া তাহার সহিত আলাপ জমিয়া উঠিলে বুঝিলাম, একটি অতি অদ্ভুত লোকোত্তর চরিত্রের মানুষের সঙ্গে পরিচয় ঘটিয়াছে। বিংশ শতাব্দীতে এ ধরনের লোক আছে না দেখিলে বিশ্বাস করা যায় না। ধাউতালের বয়স যাহা আন্দাজ করিয়াছিলাম, প্রায় 63-64।
কাছারির পূর্ব দক্ষিণ দিকের জঙ্গলের প্রান্ত হইতে 12-13 মাইল দূরে নাউগাছিয়া গ্রামে তাহার বাড়ি। এ অঞ্চলে প্রজা, জোদ্দার, জমিদার, ব্যবসাদার প্রায় সকলেই ধাউতাল শাহুর খাতক। কিন্তু তাহার মজা এই যে, টাকা ধার দিয়া সে জোর করিয়া কখনোই তাগাদা করিতে পারে না। কত লোকে যে তার টাকা ফাঁকি দিয়েছে, তাহার মতো নিরীহ ভালো মানুষ লোকের মহাজন হওয়া উচিত ছিল না, কিন্তু লোকের উপরোধ সে এড়াইতে পারে না। বিশেষত সে বলে, যখন সকলেই মোটা সুদ লিখিয়া দিয়াছে, তখন ব্যবসা হিসেবেও তো টাকা দেওয়া উচিত। একদিন ধাওতাল সাহু আমার সঙ্গে দেখা করিতে আসিল, উড়ানিতে বাঁধা এক বান্ডিল পুরনো দলিলপত্র। বলিল, হজুর, মেহেরবানি করে একটু দেখবেন দলিল গেল। পরীক্ষা করিয়া দেখি, প্রায় 8-10 হাজার টাকার দলিল, ঠিক সময়ে নালিশ না করার দরুন তামাদি হইয়া গিয়াছে। উড়ানির আর এক মুড়ো খুলিয়া সে আরো কতগুলি জরাজীর্ণ কাগজপত্র বাহির করিয়া বলিল, এগুলো দেখুন দেখি, ভাবি একবার জেলায় গিয়া উকিলদের দেখাই। তা মামলা কখনো করিনি, করা পোষায়ও না, তাগাদা করি দিচ্ছি দেব করে টাকা দেয় না অনেকে। দেখিলাম সবগুলোই তামাদি দলিল, সব শুদ্ধ জড়াইয়া সেও 4-5 হাজার টাকা। ভালো মানুষকে সবাই ঠকায়। বলিলাম, সাহুজি, মহাজনি করা তোমার কাজ নয়। এই অঞ্চলে মহাজনি করতে পারবে রাসবিহারী সিং রাজপুতের মতো দুধে লোকেরা, যাদের 7-8টা লাঠিয়াল আছে, খাতকের ক্ষেতে নিজে ঘোড়া করে গিয়া লাঠিয়াল মোতায়েন করে আসে, ফসল ক্রক করে টাকা আর সুদ আদায় করে। তোমার মতো ভালো মানুষের টাকা শোধ করবে না কেউ, দিও না কাউকে আর। ধাউতালকে বুঝাইতে পারিলাম না, সে বলিল, সবাই চাকরি দেয় না হুজুর, এখনো চন্দ্র সূর্য ওঠে, মাথার উপরে দিন দুনিয়ার মালিক এখনো আসেন, টাকা কি বসিয়ে রাখলে চলে, সুদে না বাড়ালে আমাদের চলে না হুজুর, এই আমাদের ব্যবসা। তাহার এ যুক্তি আমি বুঝিতে পারিলাম না, সুদের লোভে আসল টাকা নষ্ট হইতে দেওয়া কেমনতর ব্যবসা জানি না। ধাউতাল সাহু আমার সামনেই অম্লান বদনে 15-16 হাজার টাকার তামাদি দলিল ছিঁড়িয়া ফেলিল। এমনভাবে ছিঁড়িল যেন সেগুলো বাজে কাগজ। অবশ্য বাজে কাগজের পর্যায়েই তাহারা আসিয়া দাঁড়াইয়াছে বটে। তাহার হাত কাঁপিল না, গলার সুর কাঁপিল না। বলিল, রাইসি আর রেরির বীজ বিক্রি করে টাকা করেছিলাম হুজুর, নয়তো আমার পৈতৃক আমলের একটা ঘষা পয়সাও ছিল না, আমি করেছি, আবার আমি লোকসান দিচ্ছি, ব্যবসা করতে গেলে লোভ লোকসান তো আছেই হুজুর। তা আছে স্বীকার করি, কিন্তু কয়জন লোক এত বড় বড় ক্ষতি এমন শান্ত মুখে উদাসীন ভাবে সহ্য করতে পারে, সে কথাই ভাবিতেছিলাম। তাহার বড় মানুষই গর্ব দেখিলাম মাত্র একটি ব্যাপারে, একটা লাল কাপড়ের বটুয়া হইতে সে মাঝে মাঝে ছোট্ট একখানা জাতি ও সুপারি বাহির করিয়া কাটিয়া মুখে ফেলিয়া দেয়। আমার দিকে চাহিয়া হাসি মুখে একবার বলিয়াছিল, রোজ এক কনুয়া করে সুপারি খাই বাবুজি, সুপারির বড় খরচ আমার। বিত্তে নিস্পৃহতা ও বৃহৎ ক্ষতিকে তাচ্ছিল্য করিবার ক্ষমতা যদি দার্শনিকতা হয়, তবে ধাউতাল সাহুর মতো দার্শনিক আমি তো অন্তত দেখি নাই কোনোদিন। ফুলকিয়ার ভিতর দিয়া যাইবার সময় আমি প্রতিবারই জয়পাল কুমারের মরাইয়ের পাতা ছাওয়া ছোট্ট ঘরখানার সামনে দিয়া যাইতাম। কুমার অর্থে কুম্ভকার নয়, ভুইহার মানুষ। খুব বড় একটা প্রাচীন পাকুর গাছের নিচেই জয়পালের ঘর। সংসারে সে সম্পূর্ণ একা, বয়সেও প্রাচীন, লম্বা রোগা চেহারা, মাথায় লম্বা সাদা চুল। যখনই যাইতাম তখনই দেখিতাম কুড়ে ঘরের দোরের গোড়ায় সে চুপ করিয়া বসিয়া আছে। জয়পাল তামাক খাইত না, কখনো তাকে কোনো কাজ করিতে দেখিয়াছি বলিয়াও মনে হয় না, গান গাইতে শুনি নাই। সম্পূর্ণ কর্মশূন্য অবস্থায় মানুষ কিভাবে যে এমন ঠায় চুপ করিয়া বসিয়া থাকিতে পারে জানি না। জয়পালকে দেখিয়া বড় বিস্ময় ও কৌতূহল বোধ করিতাম। প্রতিবারই উহার ঘরের সামনে ঘোড়া থামাইয়া উহার সহিত দুটো কথা না কইয়া যাইতে পারিতাম না। জিজ্ঞাসা করিতাম,
জয়পাল, কি করো বসে? এই যে বসে আছি হুজুর। তো বয়স কত হলো? তা হিসাব রাখিনি, তবে যেবার কুশি নদীর পুল হয় তখন আমি মহিষ চড়াতে পারি। বিয়ে করেছিলে? ছেলে পুলে ছিল? পরিবার মরে গিয়েছে আজ 20-25 বছর। দুটো মেয়ে ছিল, তারাও মারা গেছে, সেও 13-14 বছর আগে। এখন একাই আছি। আচ্ছা, এই যে একা একা বসে থাকো, কারো সঙ্গে কথা বলো না, কোথাও যাও না, কিছুই করো না, এতে তোমার ভালো লাগে? একঘেয়ে লাগে না? জয়পাল অবাক হইয়া আমার দিকে চাহিয়া বলিত, কেন খারাপ লাগবে হুজুর, বেশ থাকি, কিছু খারাপ লাগে না। জয়পালের এই কথাটা আমি কিছুতেই বুঝিতে পারিতাম না। আমি কলিকাতার কলেজে পড়িয়া মানুষ হইয়াছি, হয় কোনো কাজ, নয়তো বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা, নয় বই, নয় সিনেমা, নয় বেড়ানো, এছাড়া মানুষ থাকে যে কি করিয়া বুঝিতে পারি না। ভাবিয়া দেখিতাম দুনিয়ার কত কি পরিবর্তন হইয়া গেল, গত 20 বৎসর জয়পাল কুমার ওর ঘরের দেওয়াটাতে ঠাই চুপ করিয়া বসিয়া তার কতটুকু খবর রাখে। আমি যখন ছেলেবেলায় স্কুলের নিচের ক্লাসে পড়িতাম তখনও জয়পাল এমনই বসিয়া চুপ করিয়া থাকিত হয়তো, বিয়ে যখন পাশ করিলাম তখনও জয়পাল এমনই বসিয়া থাকবে। আমার জীবনেরই নানা ছোট বড় ঘটনা যা আমার কাছে পরম বিস্ময়কর বস্তু, তাহারই সঙ্গে মিলাইয়া জয়পালের এই বৈচিত্র্যহীন নির্জন জীবনের অতীত দিনগুলির কথা ভাবিতাম। জয়পালের ঘরখানা গ্রামের একেবারে মাঝখানে হইলেও কাছে অনেকটা পুঁতির জমি ও মকাই ক্ষেত আছে, কাজেই আশেপাশে কোনো বসতি নাই। ফুলকিয়া নিতান্ত ক্ষুদ্র গ্রাম, 10-15 ঘর লোকের বাস, সকলেই চতুর্দিক ব্যাপী জঙ্গল মহলে মহিষ চড়াইয়া দিন গুজরান করে, সারাদিন ভূতের মতো খাটে, আর সন্ধ্যার সময় কলাইয়ের ভুসির আগুন জ্বালাইয়া তার চারিপাশে পাড়াশুদ্ধ বসিয়া গল্প গুজব করে, খৈনি খায়, কিংবা শালপাতার পিকায় ধূমপান করে। হুকায় তামাক খাওয়ার চলন এদেশে খুবই কম, কিন্তু কখনো কোনো লোককে জয়পালের সঙ্গে আড্ডা দিতে দেখি নাই। প্রাচীন পাকুর গাছটার মগডালে বকেরা দল বাঁধিয়া বাস করে, দূর হইতে দেখিলে মনে হয় গাছের মাথায় থোকা থোকা সাদা ফুল ফুটিয়াছে। স্থানটা ঘন ছায়া ভরা, নির্জন, আর সেই খানটাতে দাঁড়াইয়া যেদিকেই চোখ পড়ে সেদিকেই নীল নীল পাহাড় দূর দিগন্তে হাত ধরাধরি করিয়া ছোট ছেলে মেয়েদের মতো মণ্ডল আকারে দাঁড়াইয়া। আমি পাকুর গাছের ঘন ছায়ায় দাঁড়াইয়া যখন জয়পালের সঙ্গে কথা বলিতাম তখন আমার মনে এই সুবৃহৎ বৃক্ষতলের নিবিড় শান্তি ও গৃহস্বামীর অনুদ্বিগ্ন নিস্পৃহ ধীর জীবনযাত্রা ধীরে ধীরে কেমন একটা প্রভাব বিস্তার করিত। ছোটাছুটি করিয়া বেড়াইয়া লাভ কি? কি সুন্দর ছায়া এই শ্যামবংশী বটের, কেমন মন্থর যমুনা জল! অতীতের শত শতাব্দী পায়ে পায়ে পার হইয়া সময়ের উজানে চলিয়া যাওয়া কি আরামের! কিছু জয়পালের জীবনযাত্রার প্রভাব ও কিছু চারিধারের বাধা বন্ধন শূন্য প্রকৃতি আমাকেও ক্রমে ক্রমে যেন ওই জয়পাল কুমারের মতো নির্বিকার, উদাসীন ও নিস্পৃহ করিয়া তুলিল। শুধু তাই নয়, আমার যে চোখ কখনো এর আগে ফুটে নাই সে চোখ যেন ফুটিয়াছে, যে সব কথা কখনো ভাবি নাই তাহাই ভাবাইতেছে। ফলে এই মুক্ত প্রান্তর ও ঘনশ্যামা অরণ্য প্রকৃতিকে এত ভালোবাসিয়া ফেলিয়াছি যে একদিন পূর্ণিয়া কি মুঙ্গের শহরে কার্য উপলক্ষে গেলে মন উড়ু উড়ু করে, মন টিকিতে চায় না, মনে হয় কতক্ষণে জঙ্গলের মধ্যে ফিরিয়া যাইব, কতক্ষণে আবার সেই ঘন নির্জনতার মধ্যে, অপূর্ব জ্যোৎস্নার মধ্যে, সূর্যাস্তের মধ্যে, দিগন্তব্যাপী কালবৈশাখী মেঘের মধ্যে, তারা ভরা নিদাঘ নিশীথের মধ্যে ডুব দেব। ফিরিবার সময় সভ্য লোকালয়কে বহুদূর পিছনে ফেলিয়া মুকুন্দি চাকলাদারের হাতের বাবলা কাঠের খুঁটির পাশ কাটাইয়া যখন নিজের জঙ্গলের সীমানায় ঢুকি তখন সুদূর বিসর্পি নিবিড় শ্যামবনানী, প্রান্তর, শিলাস্তূপ, পন্টিয়ার ঝাঁক, নীলগায়ের জেড়া, সূর্যালোক, ধরণীর মুক্ত প্রসার আমায় একেবারে এক মুহূর্তে অভিভূত করিয়া দেয়। শুরু হচ্ছে পঞ্চম পরিচ্ছেদ। খুব জ্যোৎস্না, একদিন হাড় কাঁপানো শীত,
পৌষ মাসের শেষ, সদর কাছারি হইতে লকটুলিয়ার ডিহি কাছারিতে তদারক করিতে গিয়াছি। লকটুলিয়ার কাছারিতে রাত্রে রান্না শেষ হইয়া সকলের আহারাদি হইতে রাত 11টা বাজিয়া গেল। একদিন খাওয়া শেষ করিয়া রান্নাঘর হইতে বাহিরে আসিয়া দেখি, তত রাত্রে আর সেই কনকনে হিমবর্ষী আকাশের তলায় কে একটি মেয়ে ফুট ফুটে জ্যোৎস্নায় কাছারির কম্পাউন্ডের সীমানায় দাঁড়াইয়া আছে। পাটোয়ারিকে জিজ্ঞাসা করিলাম, ওখানে কে দাঁড়িয়ে আছে? পাটোয়ারি বলিল, ও কুন্তা, আপনার আসবার কথা শুনে আমায় কাল বলেছিল ম্যানেজার বাবু আসবেন, তার পাতের ভাত আমি গিয়ে নিয়ে আসব, আমার ছেলেপুলের বড় কষ্ট, তাই বলেছিলাম যাস। কথা বলিতেছি এমন সময় কাছারির টহলদার বলোয়া আমার পাতের ডাল মাখা ভাত, ভাঙা মাছের টুকরো, পাতের গোড়ায় ফেলা তরকারি ও ভাত, দুধের বাটির ভুক্তাবশিষ্ট দুধ ভাত সব লইয়া গিয়া মেয়েটির আনিত একটা পেতলের কানা উঁচু থালায় ঢালিয়া দিল। মেয়েটি চলিয়া গেল। 8-10 দিন সেবার লপটুলিয়া কাছারিতে ছিলাম। প্রতি রাত্রে দেখিতাম এদারার পাড়ে সেই মেয়েটি আমার পাতের ভাতের জন্য সেই গভীর রাত্রে আর সেই ভয়ানক শীতের মধ্যে বাহিরে শুধু আঁচল গায়ে দিয়া দাঁড়াইয়া আছে। প্রতিদিন দেখিতে দেখিতে একদিন কৌতূহলবশে পাটোয়ারিকে জিজ্ঞাসা করিলাম, কুন্তা যে রোজ ভাত নিয়ে যায় ও কে, আর এই জঙ্গলেই বা থাকে কোথায়? দিনে তো কখনো দেখি না ওকে। পাটোয়ারি বলিল, বলছি হুজুর। ঘরের মধ্যে সন্ধ্যা হইতে কাঠের গুঁড়ি জ্বালাইয়া গনগনে আগুন করা হইয়াছে। তারই ধারে চেয়ার পাতিয়া অনেকক্ষণ ধরিয়া বসিয়া কিস্তির আদায়কারী হিসাব মিলাইতেছিলাম। আহারাদি শেষ করিয়া আসিয়া মনে হইল একদিনের পক্ষে যথেষ্ট কাজ করিয়াছি। কাগজপত্র গুটাইয়া পাটোয়ারির গল্প শুনিতে প্রস্তুত হইলাম। শুনুন হুজুর, বছর দশেক আগে এ অঞ্চলে দেবী সিংহ রাজপুতের বড় বারবারা ছিল, তার ভয়ে কত গঙ্গতা আর চাষি ও চাষির প্রজা জুজু হয়ে থাকত। দেবী সিং এর ব্যবসা ছিল খুব চড়া সুদে টাকা ধার দেওয়া এই সব লোককে, আর তারপর লাঠিবাজি করে সুদ ও আসল টাকা আদায় করা। তার তবে 7-8 জন পাইক লাঠিয়াল ছিল। এখন যেমন রাজবিহারী সিং রাজপুত এর অঞ্চলের মহাজন, তখন ছিল দেবী সিংহ। দেবী সিংহ জৌনপুর জেলা থেকে এখানে এসে পূর্ণিয়াতে বাস করত, তারপর টাকা ধার দিয়া জোর জবরদস্তি করে এদেশের যত ভীতু গঙ্গতা প্রজা তাদেরকে হাতের মুঠায় করে ফেললে। এখানে আসবার বছর কয়েক পর সে কাশী যায় এবং সেখানে এক বাইজির বাড়ি গান শুনতে গিয়া তার 14-15 বছরের মেয়ের সঙ্গে দেবী সিং এর খুব ভাব জমে ওঠে। তারপর তাকে নিয়ে দেবী সিং পালিয়ে আসে এখানে। দেবী সিং এর বয়স 27-28 হবে তখন। এখানে এসে দেবী সিং তাকে বিয়ে করে, কিন্তু বাইজির মেয়ে বলে সবাই যখন জেনে ফেললে, তখন দেবী সিং এর নিজের জাত ভাই রাজপুত্রা ওর সঙ্গে খাওয়া দাওয়া বন্ধ করে ওকে এক ঘরে করে ফেললে। পয়সার জোরে দেবী সিং সেসব গ্রাহ্য করত না। তারপর বাবুগিরি আর অযথা ব্যয় করে এবং এই রাজবিহারী সিং এর সঙ্গে মকদ্দমা করতে গিয়ে দেবী সিং সর্বশান্ত হয়ে গেল। আজ বছর 4 হলো সে মারা গিয়েছে। ওই কুন্তাই হচ্ছে দেবী সিং রাজপুতের সেই বিধবা স্ত্রী। এক সময়ে ও লপটুলিয়া থেকে কিং সাহেবের ঝালর দিয়ে পালকি চেপে কুশি ও কলবলিয়া সঙ্গমে স্নান করতে যেত। বাইজির মেয়ে সবাই জানে বলে ওর ওখানে জাত নেই। তা কি ওর স্বামীর আত্মীয়ই হোক, রাজপুতদের মধ্যেই হোক, কি দেউশালী গঙ্গতাদের মধ্যেই হোক, ওর কোনো জাত নেই। ক্ষেত থেকে গম কটা হয়ে গেলে যে গমের গুঁড়ো শীষ পড়ে থাকে তাই টুকরি করিয়া খেতে খেতে বেরিয়া কুড়িয়ে এনে বছর 2-1 মাস ও ছোট ছোট ছেলে মেয়েদের হাত পেটা খাইয়ে রাখে, কিন্তু কখনোই হাত পেতে ভিক্ষে করতে ওকে দেখিনি হুজুর। আপনি এসেছেন জমিদারের ম্যানেজার রাজার সমান, আপনার এখানে প্রসাদ পেলে তার ওতে অপমান নেই। বলিলাম, ওর মা সেই বাইজি,
ওর খোঁজ করেনি তারপর কখনো? পাটোয়ারি বলিল, দেখিনি তো কখনো হুজুর, কোনটাও কখনো মায়ের খোঁজ করেনি, ওই ওই দুঃখ ধান্দা করে ছেলে পুলোকে খাওয়াচ্ছে। এখনো কে কি দেখছেন, ওর এক সময় যা রূপ ছিল এই অঞ্চলে সেরকম কারো রূপ ছিল না, আমি দেখিনি। এখন বয়সও হয়েছে আর বিধবা হওয়ার পরে দুঃখ কষ্টে সে চেহারার কিছুই নেই, বড় ভালো শান্ত মেয়ে কুন্তা, কিন্তু এদেশে ওকে কেউ দেখতে পারে না, সবাই নাক সিটকে থাকে, নিচু চোখে দেখে, বোধ হয় বাইজির মেয়ে বলেই। বলিলাম, তা বুঝলাম, কিন্তু এই রাত 12টার সময়ে এই ঘন জঙ্গলের মধ্য দিয়ে ও একা লপটুলিয়া বস্তি যাবে, সে তো এখান থেকে প্রায় 3 পোয়া পথ। ওর কি ভয় করলে চলে হুজুর, এই জঙ্গলে হর বকত ওকে একলা ফিরতে হয়, নইলে কে আছে ওর, কে চালাবে? তখন ছিল পৌষ মাস, পৌষ কিস্তির তাগাদা শেষ করিয়াই চলিয়া আসিলাম। মাঘ মাসের মাঝামাঝি আর একবার একটা ক্ষুদ্র চড়ি মহাল ইজারা দিবার উদ্দেশ্যে লপটুলিয়ায় যাওয়ার প্রয়োজন হইয়াছিল। তখনও শীত কিছুমাত্র কমে নাই, তার উপর সারাদিন পশ্চিমা বাতাস বহিবার ফলে প্রত্যহ সন্ধ্যার পর শীত দ্বিগুণ বাড়িতে লাগিল। একদিন মহালের উত্তর সীমানায় বেড়াইতে বেড়াইতে কাছারি হইতে অনেক দূরে পড়িয়া গিয়াছি। সেদিকটাতে বহুদূর পর্যন্ত ধুধুকুল গাছের জঙ্গল। এই সব জঙ্গল জমা লইয়া ছাপড়া ও মুজফ্ফর জেলার কলোয়ার জাতীয় লোকে লাক্ষার চাষ করিয়া বিস্তর পয়সা উপার্জন করে। কুলের জঙ্গলের মধ্যে প্রায় পথ ভুলিবার উপক্রম করিয়াছি, এমন সময় হঠাৎ একটা নারী কণ্ঠে আর্তনাদ শব্দ শুনিলাম। বালক বালিকার গলার চিৎকার ও কান্না এবং কর্কশ পুরুষ কণ্ঠে গালিবাজ শুনিতে পাইলাম। কিছুদূর অগ্রসর হইয়া দেখি একটি মেয়েকে লাক্ষার ইজারাদারদের চাকরেরা চুলের মুঠি ধরিয়া টানিয়া লইয়া আসিতেছে। মেয়েটির পরনে ছিন্ন মলিন বস্ত্র, সঙ্গে 2-3টি ছোট ছোট রুদ্ধমান বালক বালিকা। দুজন ছত্রী চাকরের মধ্যে একজনের হাতে একটা ছোট ঝুড়িতে আধ ঝুড়ি পাকা কুল। আমাকে দেখিয়া ছত্রী দুজন উৎসাহ পাইয়া যাহা বলিল তাহার অর্থ এই যে, তাহাদের ইজারা করা জঙ্গলে এই গঙ্গতিন চুরি করিয়া কুল পাড়িতেছিল বলিয়া তাহাকে কাছারিতে পাটোয়ারির বিচারার্থে ধরিয়া লইয়া যাইতেছে। হুজুর আসিয়া পড়িয়াছেন, ভালোই হইয়াছে। প্রথমেই ধমক দিয়ে মেয়েটিকে তাহাদের হাত হইতে ছাড়াইলাম। মেয়েটি তখন ভয়ে লজ্জায় জড়সড় হইয়া একটি কুলঝোপের আড়ালে গিয়া দাঁড়াইয়াছে। তাহার দুর্দশা দেখিয়া এত কষ্ট হইল, ইজারাদারদের লোকেরা কি সহজে ছাড়িতে চায়? তাহাদের বুঝাইলাম, বাপু গরিব মেয়ে মানুষ, যদি ওর ছেলেপুলোকে খাওয়াইবার জন্য আজঝুরি টককুল পাড়িয়াই থাকে তাহলে তোমাদের লাক্ষা চাষের বিশেষ কি ক্ষতিটা হয়েছে? উহাকে বাড়িতে যাইতে দাও। একজন বলিল, জানেন না হুজুর, ওর নাম কুন্তা, ওই লপটুলিয়াতে ওর বাড়ি, ওর অভ্যাস চুরি করে কুল পাড়া, আরো একবার আগের বছর ধরেছিলাম হাতে নাতে, একে একবার শিক্ষা না দিয়ে দিলে। প্রায় চমকাইয়া উঠিলাম, কুন্তা, তাহাকে তো চিনি নাই। তাহার একটা কারণ, দিনের আলোতে তো কুন্তাকে দেখিই নাই, যাহা দেখিয়াছি তাহা রাত্রে। ইজারাদারদের লোকজনকে তৎক্ষণাৎ শাসাইয়া কুন্তাকে মুক্ত করিলাম। সে লজ্জায় মাটির সঙ্গে মিশিয়া ছেলে পুলেদের লইয়া বাড়ি চলিয়া গেল। যাইবার সময় কুলের ধামাটি ও আকসি গাছটা সেখানেই ফেলিয়া গেল, বোধ হয় ভয়ে ও সংকোচে। আমি উপস্থিত লোকগুলোর মধ্যে একজনকে সেগুলো কাছারিতে লইয়া যাইতে বলাতে তাহারা খুব খুশি হইয়া ভাবিল ধামা ও আকসি সরকারে নিশ্চয় বাজেয়াপ্ত হইবে। কাছারিতে আসিয়া পাটোয়ারিকে বলিলাম, তোমাদের দেশের লোক এত নিষ্ঠুর কেন বনোয়ারিলাল? বনোয়ারি পাটোয়ারি খুবই দুঃখিত হইল। বনোয়ারি লোকটা ভালো, এদেশের তুলনায় সত্যিই তার হৃদয়ে দয়ামায়া আছে। কুন্তার ধামা ও আকসি সে তখনই পাইক দিয়া লপটুলিয়াতে কুন্তার বাড়ি পাঠাইয়া দিল। সেই রাত্রি হইতে কুন্তা বোধ হয় লজ্জায় আর কাছারিতে ভাত লইতে আসে নাই। শীত শেষ হইয়া বসন্ত পড়িয়াছে।
আমাদের এ জঙ্গল মহালের পূর্ব দক্ষিণ সীমানা হইতে 7-8 ক্রোশ দূরে, অর্থাৎ সদর কাছারি হইতে প্রায় 14-15 ক্রোশ দূরে পালগুন মাসে হোলির সময় একটা প্রসিদ্ধ গ্রাম্য মেলা বসে। একবার সেখানে যাইব বলিয়া ঠিক করিয়াছিলাম। বহু লোকের সমাগম অনেক দিন দেখি নাই। এদেশের মেলা কিরকম জানিবার একটা কৌতূহল ছিল, কিন্তু কাছারির লোকে পুনরায় পুনরায় নিষেধ করিল। পথ দুর্গম ও পাহাড়ে জঙ্গলে ভর্তি, উপরন্ত গোটা পথটার প্রায় সর্বত্রই বাঘের ও বন্য মহিষের ভয়। মাঝে মাঝে বস্তি আছে বটে, কিন্তু সে বড় দূরে দূরে, বিপদে পড়িলে তাহারা বিশেষ কোনো উপকারে আসিবে না, ইত্যাদি ইত্যাদি। জীবনে কখনো এতটুকু সাহসের কাজ করিবার অবকাশ পাই নাই। এই সময়ে এই সব জায়গায় যতদিন আছি, যাহা করিয়া লইতে পারি, বাংলাদেশে ও কলিকাতায় ফিরিয়া গেলে কোথায় পাইব এই পাহাড় জঙ্গল, কোথায় পাইব বাঘ ও বন্য মহিষ? ভবিষ্যতের দিনে আমার মুখে গল্প শ্রবণ নিরত পৌত্র পৌত্রীদের মুখ ও উৎসুক তরুণ দৃষ্টি কল্পনা করিয়া মুনেশ্বর মাহাতো, পাটোয়ারি ও নবীনবাবু মুহুরীর সকল আপত্তি উড়াইয়া দিয়া মেলার দিন খুব সকালে ঘোড়া করিয়া রওনা হইলাম। আমাদের মহালের সীমানা ছাড়াইতেই ঘন্টা দুই লাগিয়া গেল, কারণ পূর্ব দক্ষিণ সীমানাতেই আমাদের মহালের জঙ্গল বেশি। পথ নাই বলিলেও চলে, ঘোড়া ভিন্ন, অন্য কোনো যানবাহন সে পথে চলা অসম্ভব। যেখানে সেখানে ছোট বড় শিলাখণ্ড ছড়ানো, শাল জঙ্গল, দীর্ঘ কাশ ও বন ঝাউয়ের বন, সমস্ত পথটা উঁচু নিচু, মাঝে মাঝে উঁচু বালিয়াড়ি, রাঙামাটির ডাঙা, ছোট পাহাড়, পাহাড়ের উপরে ঘন কাটা গাছের জঙ্গল। আমি যদৃচ্ছাক্রমে কখনো দ্রুত কখনো ধীরে অশ্ব চালনা করিতেছি, ঘোড়াকে কদম চালে ঠিক চালানো সম্ভব হচ্ছে না। খারাপ রাস্তা ও ইতস্তত বিক্ষিপ্ত শিলাখণ্ডের দরুন কিছুদূর অন্তরন্তর ঘোড়ার চাল ভঙ্গিমা বদলাইয়া যাইতেছে। কখনো গ্যালোপ, কখনো তুলকি চালে, কখনো বা পাইচারি করিবার মতো মৃদু গতিতে শুধু হাঁটিয়া যাইতেছে ঘোড়াটা। আমি কিন্তু কাছারি ছাড়িয়া পর্যন্ত আনন্দে মগ্ন হইয়া আছি। এখানে চাকরি লইয়া আসার দিনটি হইতে এদেশের এই ধুধু মুক্ত প্রান্তর ও বনভূমি আমাকে ক্রমশ দেশ ভুলাইয়া দিয়াছে, সভ্য জগতের শত প্রকার আরামের উপকরণ ও অভ্যাসকে ভুলাইয়া দিয়াছে, বন্ধু বান্ধব পর্যন্ত ভুলাইবার জোগাড় করিয়া তুলিয়াছে। যাক না ঘোড়া আস্তে বা জোরে, শৈলশানুতে যতক্ষণ প্রথম বসন্তে প্রস্ফুটিত রাঙা পলাশ ফুলের মেলা বসিয়াছে, পাহাড়ের নিচে উপরের মাঠের সর্বত্র ঝুপসি গাছের ডাল, ঝাড় ঝাড় ধাতু ফুলের ভাড়ের অবনত গোলাগুলি ফুলের নিষ্পত্র দুগ্ধশুভ্র কাণ্ডের হলুদ রঙের বড় বড় সূর্যমুখী ফুলের মতো ফুল মধ্যাহ্নের রৌদ্রকে মৃদু সুগন্ধে অলস করিয়া তুলিয়াছে। তখন কতটা পথ চলিল কে রাখে তার হিসাব? কিন্তু হিসাব খানিকটা তো রাখিতেই হইবে, নতুবা দিগ্ভ্রান্ত ও পথভ্রান্ত হইবার সম্পূর্ণ সম্ভাবনা। আমাদের জঙ্গলের সীমান্ত অতিক্রম করিবার পূর্বেই এই সত্যটি ভালো করিয়া বুঝিয়াছিলাম। কিছুদূর তখন অন্যমনস্কভাবে গিয়াছি, হঠাৎ দেখি সম্মুখে বহুদূরে একটা খুব বড় অরণ্যানীর ধূম্রনীল শীর্ষদেশ, রেখাকারে দিগ্বলয়ের সে অংশে এ প্রান্ত হইতে ও প্রান্ত পর্যন্ত বিস্তৃত। কোথা হইতে আসিল এত বড় বন এখানে? কাছারিতে কেহ তো একথা বলে নাই যে মৈষণ্ডীর মেলার কাছাকাছি কোথাও অমন বিশাল অরণ্য আছে। পরক্ষণে ঠাহর করিয়া বুঝিলাম পথ হারাইয়াছি। সম্মুখের বনরেখা মোহনপুরা রিজার্ভ ফরেস্ট না হয়ে যায় না, যাহা আমাদের কাছারি হইতে খাড়া উত্তর পূর্বর কোণে অবস্থিত। এসব দিকে চলতি বাধা পথ বলিয়া কোনো জিনিস নাই, লোকজন কেহ বড় একটা হাঁটে না, তাহার উপর চারদিকে দেখিতে ঠিক একই রকম লাগে, সেই এক ধরনের ডাঙা, এক ধরনের গোলাগুলি ও ধাতব ফুলের বন, সঙ্গে সঙ্গে আছে চড়া রৌদ্রের কম্পমান তাপ তরঙ্গ। দিক ভুল হইতে বেশিক্ষণ লাগে না আনাড়ি লোকের পক্ষে। ঘোড়ার মুখ আবার ফিরাইলাম, হুঁশিয়ার হইয়া গন্তব্য স্থানের অবস্থান নির্ণয় করিয়া একটা দিক চিহ্ন দূর হইতে আন্দাজ করিয়া বাছিয়া লইলাম। অকুল সমুদ্রে জাহাজ ঠিক পথে চালনা, অনন্ত আকাশে এরোপ্লেনের পাইলটের কাজ করা, আর
এই সব অজানা সুবিশাল পথহীন বনপ্রান্তরে অশ্বচালনা করিয়া তাহাকে গন্তব্যস্থলে লইয়া যাওয়া প্রায় একই শ্রেণীর কাজ। অভিজ্ঞতা যাহাদের আছে তাহাদের এ কথার সত্যতা বুঝিতে বিলম্ব হইবে না। আবার রৌদ্রদগ্ধ নিষ্পত্র গুল্মরাজি, আবার বনকুসুমের মৃদু মধুর গন্ধ, আবার অনাবৃত শিলা স্তূপ, সদৃশ্য প্রতীয়মান গণ্ড শৈলমালা, আবার রক্তপলাশের শোভা। বেলা বেশ চড়িল, জল খাইতে পাইলে ভালো হইত। ইহার মধ্যে মনে হইল, কারো নদীটা ছাড়া এ পথে কোথাও জল নাই জানি। এখনো আমাদের জঙ্গলেরই সীমানা কতক্ষণে ছাড়াইব ঠিক নাই, কারো নদী তো বহুদূর। এ চিন্তার সঙ্গে সঙ্গে তৃষ্ণা যেন হঠাৎ বাড়িয়া উঠিল। মুকুন্দি চাকলাদারকে তো বলিয়া দিয়াছিলাম, আমাদের মহালের সীমানায় সীমান্ত জ্ঞাপক বাবলা কাঠের খুঁটি বা মহাবীরের ধ্বজার অনুরূপ যাহা হয় কিছু একটা পুঁতিয়া রাখতে। এ সীমানায় কখনো আসি নাই, দেখিয়া বুঝিলাম চাকলাদার সে আদেশ পালন করে নাই। ভাবিয়াছে, এই জঙ্গল ঠেলিয়া কলকাতার ম্যানেজার বাবু আর সীমানা পরিদর্শনে আসিয়াছে, তুমিও যেমন। কে খাটিয়া মরে, যেমন আছে তেমনই থাকুক। পথের কিছু দূরে আমাদের সীমানা ছাড়াইয়া এক জায়গায় ধোয়া উঠিতেছে দেখিয়া সেখানে গেলাম। জঙ্গলের মধ্যে একদল লোক কাঠ পোড়াইয়া কয়লা করিতেছে। এই কয়লা তাহারা গ্রামে গ্রামে শীতকালে বেচিবে। এদেশের শীতে গরিব লোকে মালসায় কয়লার আগুন করিয়া রাখে। কাঠ কয়লা চার সের পয়সায় বিক্রি হয়, তাও কিনিবার পয়সা অনেকের জোটে না। আর এত পরিশ্রম করিয়া কাঠ কয়লা পোড়াইয়া পয়সায় চার সের দরে বেচিয়া কয়লাওয়ালাদের মজুরি বা কিভাবে পোষায় তাও বুঝিলাম না। এদেশে পয়সা জিনিসটা বাংলাদেশের মতো সস্তা নয়, এখানে আসিয়া পর্যন্ত তা দেখিয়াছি। শুকনো কাশ ও সাবাই ঘাসের ছোট্ট একটা ছাউনি কেত ও আমলকির বনের মধ্যে, সেখানে বড় একটা মাটির হাড়িতে মকাই সিদ্ধ করিয়া কাঁচা শালপাতায় সকলে একত্রে খাইতে বসিয়াছে। লবণ ছাড়া অন্য কোনো উপকরণ নাই। নিকটে বড় বড় গর্তের মধ্যে ডালপালা পুড়িতেছে। একটা ছোকরা সেখানে বসিয়া কাঁচা শালের লম্বা ডাল দিয়া আগুনে ডালপালা উল্টাইয়া দিতেছে। জিজ্ঞাসা করিলাম, কি ও গর্তের মধ্যে কি পুড়ছে? তাহারা খাওয়া ছাড়িয়া সকলে একযোগে দাঁড়াইয়া উঠিয়া ভীতনেত্রে আমার দিকে চাহিয়া থতমত খাইয়া বলিল, লকরি কয়লা হুজুর। আমার ঘোড়ায় চড়ার মূর্তি দেখিয়া লোকগুলো ভয় পাইয়াছে। বুঝিলাম আমাকে বন বিভাগের লোক ভাবিয়াছে। এসব অঞ্চলের বন গভর্নমেন্টের খাস মহলের অন্তর্ভুক্ত। বিনা অনুমতিতে বন কাটা, কি কয়লা পোড়ানো বেআইনি। তাহাদের আশ্বস্ত করিলাম, আমি বন বিভাগের কর্মী নই, কোনো ভয় নাই। আমি বন বিভাগের কর্মী নই, কোনো ভয় নেই তাদের, যাহা ইচ্ছা তাহারা করুক। একটু জল পাওয়া যায় এখানে? খাওয়া ফেলিয়া একজন ছুটিয়া গিয়া মাজা ঝকঝকে জল বাটিতে পরিষ্কার জল আনিয়া দিল। জিজ্ঞাসা করিয়া জানিলাম কাছেই বনের মধ্যে ঝর্ণা আছে, তার জল। ঝর্ণা? আমার কৌতূহল হইল। ঝর্ণা কোথায়? শুনি নাই তো কোনোদিন ঝর্ণা আছে। উহারা বলিল, ঝর্ণা নয় হুজুর, উনুই উনুই। ওই পথের গর্তে একটু একটু করে জল জমে, এক ঘন্টায় আধশের জল হয়, খুব সাফা পানি, ঠান্ডাও বহুত হয় হুজুর। জায়গাটা দেখিতে গেলাম, কি সুন্দর ঠান্ডা বনবিথি। পাখিরা বোধ হয় এই নির্জন অরণ্যে শিলাতলে শরৎ বসন্তের দিনে কি গভীর নিশীথ রাত্রে জলকেলি করিতে নামে। বনের খুব ঘন অংশে বড় বড় পিয়াল ও কেদেল ডালপালা দিয়া ঘেরা একটা নাবাল জায়গা। তলাটা কালো পাথরের, একখানা খুব বড় প্রান্তর বেদী যেন কালো ক্ষয় হইয়া ঢেকির পাড়ের মতো গর্ত হইয়া গিয়াছে, যেন খুব একটা বড় প্রাকৃতিক পাথরের খোড়া। তার উপর সপুষ্প পিয়াল শাখা ঝুপসি হইয়া পড়িয়া ঘন ছায়ার সৃষ্টি করিয়াছে। পিয়াল ও শাল মঞ্জরির সুগন্ধ বনের ছায়ায় ভুর ভুর করিতেছে। পথের খোলে
বিন্দু বিন্দু জল জমিয়াছে, এই মাত্র জল তুলিয়া লইয়া গিয়াছে, এখনো আজ ছটাক জল জমে নাই। ওহারা বলিল, এ ঝর্ণার কথা অনেকে জানে না হুজুর, আমরা বনে জঙ্গলে হর বখত বেড়াই, আমরা জানি। আরো মাইল পাশে গিয়া কারো নদী পড়িল, খুব উঁচু বালির পার দুধারে, অনেকটা খাড়া নিচে নামিয়া গেলে তবে নদীর খাত। বর্তমানে খুব সামান্যই জল আছে, দুপারে অনেক দূর পর্যন্ত বালুময় তীর ধু ধু করিতেছে, যেন পাহাড় হইতে নামিতেছে মনে হইল। ঘোড়ায় জল পার হইয়া যাইতে যাইতে এক জায়গায় ঘোড়ার জিন পর্যন্ত আসিয়া ঠেকিল। রেকাব দল শুদ্ধ পা মুড়িয়া অতি সন্তর্পণে পার হইলাম। ওপারে ফুটন্ত রক্ত পলাশের বন, উঁচু নিচু রাঙা রাঙা শিলাখণ্ড, আর শুধুই পলাশ আর পলাশ, সর্বত্র পলাশ ফুলের মেলা। একবার দূরে একটা বুনো মহিষকে ধাতুব ফুলের বন হইতে বাহির হইতে দেখিলাম, সেটা পাথরের উপর দাঁড়াইয়া পায়ের খুর দিয়া মাটি খুঁড়িতে লাগিল। ঘোড়ার মুখের লাগাম কষিয়া থমকাইয়া দাঁড়াইলাম, ত্রিসীমানায় কোথাও জনমানব নাই, যদি শিং পাতিয়া তাড়া করিয়া আসে। কিন্তু সৌভাগ্যের বিষয়, সেটা আবার পথের পাশের বনের মধ্যে ঢুকিয়া অদৃশ্য হইয়া গেল। নদী ছাড়াইয়া আরো কিছু দূর গিয়া পথের মধ্যে কি চমৎকার দৃশ্য দেখিলাম। তবুও তো ঠিক দুপুর ঝাঝা করিতেছে, অপরাহ্নের ছায়া নাই, রাত্রির জ্যোৎস্নালোক নাই, কিন্তু সেই নিস্তব্ধ খররৌদ্র মধ্যাহ্নে বাঁদিকে বনাবৃত দীর্ঘ শৈলমালা, দক্ষিণে লৌহ প্রস্তর ও পায়োরাইট সরানো উঁচু উঁচু জমিতে শুধুই শুভ্র কাণ্ড গোলাগুলি ফুলের গাছ ও রাঙা ধাতব ফুলের জঙ্গল। সেই জায়গাটা সত্যি একেবারে অদ্ভুত, অমন রুক্ষ অথচ সুন্দর, পুষ্পাকীর্ণ অথচ উদ্দাম ও অতিমাত্রায় বন শুভশ্রী দেখি নাই কোনোদিন কখনো জীবনে। আর তার উপর ঠিক দুপুরের খা খা রৌদ্র, মাথার উপরের আকাশ কি ঘন নীল, আকাশে কোথাও একটা পাখি নাই, শূন্য। মাটিতে বন্য প্রকৃতির বুকে কোথাও একটা মানুষ বা জীবজন্তু নাই, নিঃশব্দ, ভয়ানক নিরালা। চারিদিকে চাহিয়া প্রকৃতির এই বিজন রূপলীলার মধ্যে ডুবিয়া গেলাম। ভারতবর্ষে এমন জায়গা আছে জানিতাম না তো। এ যেন ফিল্মে দেখা দক্ষিণ আমেরিকার আরিজোনা বা নাভাজোনা মরুভূমি কিংবা হার্টসনের পুস্তকে বর্ণিত গিলা নদীর অববাহিকা অঞ্চল। মেলায় পৌঁছিতে বেলা একটা বাজিয়া গেল, প্রকাণ্ড মেলা। যে দীর্ঘ শৈল শ্রেণী পথের বা ধারে আমার সঙ্গে সঙ্গে ক্রোশ তিনেক ধরিয়া চলিয়া আসিতেছিল, তাহারই সর্বদক্ষিণ প্রান্তে ছোট্ট একটা গ্রামের মাঠে পাহাড়ের ঢালুতে চারিদিকে শাল পলাশের বনের মধ্যে এই মেলা বসিয়াছে। মহিষারড়ি, করাড়ি, তিনটাঙা, লসমনিয়াটোলা, ভীমদাসটোলা, মহালিখারূপ প্রভৃতি দূরের নিকটের নানা স্থান হইতে লোকজন, প্রধানত মেয়েরা আসিয়াছে। তরুণী বন্য মেয়েরা আসিয়াছে চুলে পিয়াল ফুল কি সাদা ধাতুব ফুল গুজিয়া, কারো কারো মাথায় বাঁকা খোপায় কাঠের চিরুনি আটকানো, বেশ সুঠামো সুললিত, লাবণ্য ভরা দেহের গঠন প্রায় অনেক মেয়েরই। তারা আমোদ করিয়া খেলোপুতির দানার মালা, সস্তা জাপানি কি জার্মানির সাবানের বাক্স, বাসি, আয়না, অতি বাজে এসেন্স কিনিতেছে। পুরুষেরা এক পয়সায় দশটা কালি সিগারেট কিনিতেছে। ছেলেমেয়েরা তিলুয়া, রেউডি, রামদানার লাড্ডু ও তেলে ভাজার খাজা কিনিয়া খাইতেছে। হঠাৎ মেয়ে মানুষের গলায় আর্তকান্নার স্বর শুনিয়া চমকাইয়া উঠিলাম। একটা উঁচু পাহাড়ির ডাঙায় যুবক যুবতীরা ভিড় করিয়া দাঁড়াইয়া হাসি খুশির গল্প গুজব আদর আপ্যায়নে মত্ত ছিল। কান্নাটা উঠিল সেখান হতেই, ব্যাপার কি, কেহ কি হঠাৎ পঞ্চত্ব প্রাপ্ত হইল? একজন লোককে জিজ্ঞাসা করিয়া জানিলাম তাহা নয়, কোনো একটি বধুর সহিত তার পিত্রালয়ের গ্রামের কোনো এক মেয়ের সাক্ষাৎ হইয়াছে। এদেশের রীতি নাকি এইরূপ, গ্রামের মেয়ে বা কোনো প্রবাসিনী সখী কুটুম্বিনী বা আত্মীয়ের সঙ্গে অনেক দিন পর দেখা হইলেই উভয়ে উভয়ের গলা জড়াইয়া মরা কান্না জুড়িয়া দেবে,
অনভিজ্ঞ লোকে ভাবিতে পারে উহাদের কেহ মরিয়া গিয়াছে, আসলে ইহা আদব আপ্যায়নের একটা অঙ্গ। নাকা দিলে নিন্দা হইবে? মেয়েরা বাপের বাড়ির মানুষ দেখিয়া কাঁদে না? অর্থাৎ তাহা হইলে প্রমাণ হয় যে স্বামী গৃহে বড়ই সুখে আছে, মেয়ে মানুষের পক্ষে ইহা নাকি খুবই লজ্জার কথা। এক জায়গায় বইয়ের দোকানে চটের থলের উপর বই সাজাইয়া বসিয়াছে। হিন্দি গোলেভ কাউলি, লাইলা মজনু, বেতাল পঁচিশি, প্রেমসাগর ইত্যাদি। প্রবীণ লোকে কেহ কেহ বই উল্টাইয়া পাল্টাইয়া দেখিতেছে। বুঝিলাম বুকস্টলে দণ্ডায়মান পাঠকের অবস্থা আনাতোল ফ্রান্সের প্যারিসেও যেমন, এই বন্য দেশে কড়ারি তিনটাঙায় হোলির মেলাতেও তাহাই। বিনা পয়সায় দাঁড়াইয়া পুড়িয়া লইতে পারিলে কেহ বড় একটা বই কেনে না। দোকানির ব্যবসা বুদ্ধি কিন্তু বেশ প্রখর। সে জনৈক তন্ময় চিত্ত পাঠককে জিজ্ঞাসা করিল, কেতাব কিনবে কি? না হয়তো রেখে দিয়ে অন্যত্র কাজ দেখো। মেলার স্থান হইতে কিছু দূর একটা শাল বনের ছায়ায় অনেক লোক রাধিয়া খাইতেছে। ইহাদের জন্য মেলার এক অংশে তরিতরকারির বাজার বসিয়াছে। কাঁচা শাল পাতার ঠোঙায় সুটকি কুচু চিংড়ি ও লালসে পিঁপড়ের ডিম বিক্রি হইতেছে। লাল পিঁপড়ের ডিম এখানকার একটি প্রিয় সুখাদ্য। ছাড়া আছে কাঁচা পেঁপে, শুকনো কুল, কেন্দ ফুল, পেয়ারা ও বুনো শিম। হঠাৎ কাহার ডাক কানে গেল, ম্যানেজার বাবু! চাহিয়া দেখি ভিড় ঠেলিয়া লপটুলিয়ার পাটোয়ারির ভাই ব্রহ্মা মাহাতু আগাইয়া আসিতেছে। হুজুর, আপনি এখন এলেন, সঙ্গে কে? বলিলাম, ব্রহ্মা, এখানে কি মেলা দেখতে? না হুজুর, আমি মেলার ইজারাদার। আসুন আসুন, আমার তাপতে আসুন, একটু পায়ের ধুলো দেবেন। মেলার এক পাশে ইজারাদারের তাবু, সেখানে ব্রহ্মা খুব খাতির করিয়া আমায় লইয়া গিয়া একখানা পুরনো বেন্ট উড চেয়ারে বসাইল। সেখানে একজন লোক দেখিলাম, অমন লোক বোধ হয় পৃথিবীতে আর দেখি নাই। লোকটি কে জানি না, ব্রহ্মা মাহাতোর কোনো কর্মচারী হইবে। বয়স 50-60 বছর, গা খালি, রং কালো, মাথার চুল কাঁচা পাকায় মেশানো। তাহার হাতে একটা বড় থলিতে এক থালি পয়সা, বগলে একখানা ছাতা, সম্ভবত মেলার খাজনা আদায় করিয়া বেড়াইতেছে, ব্রহ্মা মাহাতোকে হিসাব বুঝাইয়া দেবে। মুগ্ধ হইলাম তাহার চোখের দৃষ্টির ও মুখের অসাধারণ দীননম্র স্বভাব দেখিয়া। যেন কিছু ভয়ের ভাবও মেশানো ছিল সে দৃষ্টিতে। ব্রহ্মা মাহাতো রাজা নয়, ম্যাজিস্ট্রেটও নয়, কাহারও দণ্ডমুণ্ডের কর্তা নয়, গভর্নমেন্টের খাসমহলের জনৈক বর্ধিষ্ণ প্রজামাত্র। লইয়াছেই না হয় মেলার ইজারা। এত দীনভাব কেন এ লোকটার তার কাছে? তার ওপর আমি যখন তাঁবুতে গেলাম, স্বয়ং ব্রহ্মা মাহাতো আমাকে অত খাতির করিতেছে দেখিয়া লোকটা আমার দিকে অতিরিক্ত সসম্ভ্রম ও দীনতার দৃষ্টিতে ভয়ে ভয়ে এক আধবারের বেশি চাহিতে ভরসা পাইল না। ভাবিলাম, লোকটার অত দীনহীন দৃষ্টি কেন? খুবই কি গরিব? লোকটার মুখে কি যেন ছিল, বারবার আমি চাহিয়া দেখিতে লাগিলাম। ব্লেসড আর দ্য মিক, ফর দেয়ার্স ইজ দ্য কিংডম অফ হেভেন, এমন ধারা সত্যিকার দীন বিনম্র মুখ কখনো দেখি নাই। ব্রহ্মা মাহাতোকে লোকটার কথা জিজ্ঞাসা করিয়া জানিলাম তার বাড়ি কড়ারি তিনটাঙা, যে গ্রামে ব্রহ্মা মাহাতোর বাড়ি। নাম গিরিধারীলাল, জাতি গাঙ্গতা। ইহার এক ছোট্ট ছেলে ছাড়া আর সংসারে কেহই নাই। অবস্থা ওই যাহা অনুমান করেছিলাম, অতি গরিব। সম্প্রতি ব্রহ্মা তাহাকে মেলায় দোকানের আদায়কারী কর্মচারী বহাল করিয়াছে, দৈনিক 4 আনা বেতন ও খাইতে দেবে। গিরিধারীলালের সঙ্গে আমার আরও দেখা হইয়াছিল, কিন্তু তাহার সঙ্গে শেষবারের সাক্ষাতের সময়কার অবস্থা বড় করুণ। পরে সেসব কথা বলিব। অনেক ধরনের মানুষ দেখিয়াছি, কিন্তু যাহাদের কথা চিরকাল মনে আঁকা আছে ও থাকিবে, সেই অতি অল্প কয়েকজন লোকের মধ্যে গিরিধারীলাল একজন। বেলা পড়িয়া আসিতেছে, এখনই রওনা হওয়া দরকার। ব্রহ্মা মাহাতোকে সে কথা বলিয়া বিদায় চাহিলাম। ব্রহ্মা মাহাতো সে তো একেবারে আকাশ হইতে পড়িল।
তাঁবুতে যাহারা উপস্থিত ছিল তাহারা হা করিয়া আমার মুখের দিকে চাহিল। অসম্ভব, এই 30 মাইল রাস্তা অবেলায় ফেরা? হুজুর, আপনি কলিকাতার মানুষ, এ অঞ্চলের পথের খবর জানেন না, তাই এ কথা বলিতেছেন। 10 মাইল যাইতেই সূর্য ডুবিয়া যাইবে, না হয় জ্যোৎস্নারাতেই হল। ঘন পাহাড় জঙ্গলের পথ, মানুষজন কোথাও নাই, বাঘ বাহির হইতে পারে, বুনো মহিষও আছে। বিশেষত পাকা কুলের সময় এখন ভালুক তো নিশ্চয় বাহির হইবে। কারো নদীর ওপারে মহালিখারূপের জঙ্গলে এই তো সেদিন একজন গরুর গাড়ির গারোয়ানকে বাঘে লইয়া গেছে। বেচারি জঙ্গলের পথে একা আসিতেছিল। অসম্ভব হুজুর, রাতে এখানে থাকুন, খাওয়া দাওয়া করুন, যখন দয়া করিয়া আসিয়াছেন গরিবের ডেরায়, কাল সকালে তখন ধীরে সুস্থে গেলেই হবে। এ বাসন্তী পূর্ণিমার পরিপূর্ণ জ্যোৎস্নারাতে জনহীন পাহাড় জঙ্গলের পথ একা ঘোড়াই চড়িয়া যাওয়ার প্রলোভন আমার কাছে দুর্দমনীয় হইয়া উঠিল। জীবনে আর কখনো হইবে না, এই হয়তো শেষ। আর যে অপূর্ব বন পাহাড়ের দৃশ্য দেখিয়া আসিয়াছি পথে, জ্যোৎস্নারাতে বিশেষত পূর্ণিমার জ্যোৎস্নায় তাহাদের রূপ একবার দেখিব না যদি, তবে এতটা কষ্ট করিয়া আসিবার অর্থ কি? তবে এতটা পথ কষ্ট করিয়া আসিবার কি অর্থ হয়? সকলের স্বনির্বন্ধ অনুরোধ এড়াইয়া রওনা হইলাম। ব্রহ্মা মাহাতো ঠিকই বলিয়াছিল, কারো নদীতে পৌঁছাবার কিছু পূর্বেই টকটকে লাল সুবৃহৎ সূর্যটা পশ্চিম দিক চক্রবালের একটা অনুচ্চ শৈলমালার পিছনে অস্ত গেল। কারো নদীর তীরের বালিয়ারির উপর যখন ঘোড়া শুদ্ধ উঠিয়াছি, এইবার এখান হইতে ঢালু বালির পথে নদী গর্ভে নামিব। হঠাৎ সেই সূর্যাস্তের দৃশ্য এবং ঠিক পূর্বে বহুদূরের কৃষ্ণরেখার মতো পরিদৃশ্যমান মোহনপুরা রিজার্ভ ফরেস্টের মাথায় নবোদিত পূর্ণচন্দ্রের দৃশ্য, যুগপথ এই অস্ত ও উদয়ের দৃশ্যে চমকিয়া ঘোড়াকে লাগাম কষিয়া দাঁড় করাইলাম। সেই নির্জন অপরিচিত নদী তীরে সমস্তই যেন একটা অবাস্তব ব্যাপারের মতো দেখাইতেছে। পথে সর্বত্র পাহাড়ের ঢালুতে ও ডাঙায় ছাড়া ছাড়া জঙ্গল, মাঝে মাঝে সরু পথটাকে যেন দুই দিক হইতে চাপিয়া ধরিতেছে, আবার কোথাও কিছু দূরে সরিয়া যাইতেছে। কি ভয়ঙ্কর নির্জন চারিদিক! দিনমানে যাহায় একরূপ ছিল, জ্যোৎস্না উঠিবার পরে মনে হইতেছে যেন অজানা ও অদ্ভুত সৌন্দর্যময় পরিরাজ্যের মধ্য দিয়া চলিয়াছি। সঙ্গে সঙ্গে বাঘের ভয়ও হইল। মনে পড়িল, মেলায় ব্রহ্মা মাহাতো এবং কাছারিতে প্রায় সকলেই রাত্রে এ পথে একা আসিতে বারবার নিষেধ করিয়াছিল। মনে পড়িল, নন্দকিশোর গোসাই নামে আমাদের একজন বাথানদার প্রজা আজ মাস 2-3 আগে কাছারিতে বসিয়া গল্প করিয়াছিল, এই মহালিখারূপের জঙ্গলে সেই সময় কাহাকে বাঘে খাওয়ার ব্যাপার। জঙ্গলের এখানে ওখানে বড় বড় কুল গাছে কুল পাকিয়া ডাল নত হইয়া আছে, তলায় বিস্তর শুকনো ও পাকা কুল ছড়ানো, সুতরাং ভালুক বাহির হইবারও সম্ভাবনা খুবই। বুনো মহিষ এ জঙ্গলে না থাকিলেও মোহনপুরা জঙ্গল হইতে ওবেলার মতো এক আত্মা ছিটকাইয়া আসিতে কতক্ষণ? সম্মুখে এখনো 15 মাইল নির্জন বনপ্রান্তরের উপর দিয়া পথ। ভয়ের অনুভূতি চারিপাশের সৌন্দর্যকে যেন আরো বাড়াইয়া তুলিল। এক এক স্থানে পাথর দক্ষিণ হইতে খাড়া, উত্তরে উত্তর হইতে পূর্বে ঘুরিয়া গিয়াছে। পথের খুব কাছে বাম দিকে সর্বত্রই একটানা অনুচ্চ শৈলমালা, তাদের ঢালুতে গোলাগুলি ও পলাশের জঙ্গল, উপরের দিকে শাল ও বড় বড় ঘাস। জ্যোৎস্না এবার ফুটফুট করিতেছে, গাছের ছায়া রস্যতম হইয়া উঠিয়াছে। কি একটা বন্য ফুলের সুবাসে জ্যোৎস্না শুভ্র প্রান্তর ভরপুর। অনেক দূরে পাহাড়ে সাঁওতালেরা ঝুম চাষের জন্য আগুন দিয়াছে। সে কি অভিনব দৃশ্য! মনে হইতেছে পাহাড়ে আলোর মালা কে যেন সাজাইয়া রাখিয়াছে। কখনো যদি এসব দিকে না আসিতাম, কেহ বলিলেও বিশ্বাস করিতাম না যে বাংলাদেশের এত নিকটেই এই রূপ সম্পূর্ণ জনহীন অরণ্য প্রান্তর ও শৈলমালা আছে, যাহা সৌন্দর্যে আরিজোনার পাথুরের মরুদেশ বা রোডেশিয়ার বুশভেল্ডের অপেক্ষা কম নয়, কোনো অংশেই কম নয়। বিপদের দিক দিয়া দেখিতে গেলেও এসব অঞ্চল নিতান্ত পুতুপুতু বলা যায় না।
সন্ধ্যার পরেই এখানে বাঘ ভালুকের ভয়ে লোকে পথ হাঁটে না। এই মুক্ত জ্যোৎস্না শুভ্র বনপ্রান্তরের মধ্য দিয়া যাইতে যাইতে ভাবিতেছিলাম, এ এক আলাদা জীবন। যারা ঘরের দেওয়ালের মধ্যে আবদ্ধ থাকিতে ভালোবাসে না, সংসার করা যাদের রক্তে নাই, সেই সমস্ত বারমুখ খাপছাড়া প্রাকৃতিক মানুষের পক্ষে এমন জীবনই তো কাম্য। কলিকাতা হইতে প্রথম প্রথম আসিয়া এখানকার এই ভীষণ নির্জনতা ও সম্পূর্ণ বন্য জীবনযাত্রা কি অসহ্য হইয়াছিল, কিন্তু এখন আমার মনে হয় এই ভালো। এই বর্বর রুক্ষ বন্য প্রকৃতি আমাকে তার স্বাধীনতা ও মুক্তির মন্ত্রে দীক্ষিত করিয়াছে। শহরের খাঁচার মধ্যে আর দাঁড়ে বসিয়া থাকিতে পারিব কি? এই পথহীন প্রান্তরের শিলাখণ্ড ও শালপলাশের বনের মধ্য দিয়া এই রকম মুক্ত আকাশতলে পরিপূর্ণ জ্যোৎস্নাময় হু হু ঘোড়া ছুটাইয়া চলার আনন্দের সহিত আমি দুনিয়ার কোনো সম্পদ বিনিময় করিতে চাই না। জ্যোৎস্না আরো ফুটিয়াছে, নক্ষত্রদল জ্যোৎস্নালোকে প্রায় অদৃশ্য। চারিধারে চাহিয়া মনে হয় এ সে পৃথিবী নয় এতদিন যাহাকে আমি জানিতাম, এ স্বপ্নভূমি। এই দিগন্তব্যাপী জ্যোৎস্নাময় অপার্থিব জীবেরা এখানে নামে গভীর রাত্রে। তারা তপস্যার বস্তু, কল্পনা ও স্বপ্নের বস্তু। বনের ফুল যারা ভালোবাসে না, সৌন্দর্যকে যারা চেনে না, দিগবলয় রেখা যাদের কখনো হাতছানি দিয়ে ডাকে নাই, তাদের কাছে এ পৃথিবী ধরা দেয় না কোনো কালে। মহালিখারূপের জঙ্গল শেষ হতেই মাইল চার গিয়া আমাদের সীমানা শুরু হইল। রাত প্রায় 9টার সময়ে কাছারিতে পৌঁছালাম। কাছারিতে ঢোলের শব্দ শুনিয়া বাহিরের দিকে চাহিয়া দেখি একদল লোক কাছারির কম্পাউন্ডে কোথা হইতে আসিয়া ঢোল বাজাইতেছে। ঢোলের শব্দে কাছারির সিপাহী কর্মচারীরা আসিয়া তাহাদের ঘিরিয়া দাঁড়াইল। কাহাকেও ডাকিয়া ব্যাপারটা কি জিজ্ঞেস করিব ভাবিলাম। এমন সময় জমাদার মুক্তিনাথ সিং দরজার কাছে আসিয়া সেলাম করিয়া দাঁড়াইয়া বলিল, একবার বাইরে আসবেন মেহরবানি করে। কি জমাদার, কি ব্যাপার? হুজুর, দক্ষিণ দেশে এবার ধান মরে যাওয়াতে আজন্মা হয়েছে। লোকে চালাতে না পেরে দেশে দেশে নাচের দল নিয়ে বেরিয়েছে। ওরা কাছারিতে হুজুরের সামনে নাচবে বলে এসেছে, যদি হুকুম হয় তবে নাচ দেখায়। নাচের দল আমার অফিস ঘরের সামনে আসিয়া দাঁড়াইল। মুক্তিনাথ সিং জিজ্ঞাসা করিল, কোন ধরনের নাচ তারা দেখাইতে পারে? দলের মধ্যে একজন 60-62 বছরের বৃদ্ধ সেলাম করিয়া বিনীতভাবে বলিল, হুজুর, হো হো নাচ আর শক্করবাজি নাচ। দলটি দেখিয়া মনে হইল নাচের কিছু জানুক না জানুক, পেটে দুটি খাইবার আশায় সব বয়সের লোক ইহার মধ্যে ঢুকিয়া পড়িয়াছে। অনেকক্ষণ ধরিয়া তাহারা নাচিল ও গান করিল। বেলা পড়িবার সময় তাহারা আসিয়াছিল, ক্রমে আকাশে জ্যোৎস্না ফুটিল, তখনও তাহারা ঘুরিয়া ঘুরিয়া হাত ধরিয়া নাচিতেছে ও গান করিতেছে। অদ্ভুত ধরনের নাচ ও সম্পূর্ণ অপরিচিত সুরের গান। এই মুক্ত প্রকৃতির বিশাল প্রসার এই সভ্য জগৎ হইতে বহু দূরে অবস্থিত নিভৃত বন্য বেষ্টনীর মধ্যে এই দিগন্ত পরিপ্লাবী ছায়াবিহীন জ্যোৎস্নালোকেই এই নাচ গান চমৎকার খাপ খায়। এই গানের অর্থ এই রূপ। শিশুকালে বেশছিলাম, আমাদের গ্রামের পিছনে যে পাহাড় তার মাথায় কেতবন, সেই বনে কুড়িয়ে বেড়াতাম পাকা ফল, গাততাম পিয়াল ফুলের মালা। দিন খুব সুখেই কাটত। ভালোবাসা কাকে বলে তা তখন জানতাম না। পাঁচ নহরী ঝর্ণার ধারে সেদিন করোরা পাখি মারতে গিয়েছি, হাতে আমার বাঁশের নল ও আটা কাটি। তুমি কুসুম রঙে ছাপানো শাড়ি পরে এসেছিলে জল ভরতে, দেখে বললে, ছি, পুরুষ মানুষ কি সাত নলি দিয়া বনের পাখি মারে? আমি লজ্জায় ফেলে দিলাম বাঁশের নল, ফেলে দিলাম আটা কাঠির তাড়া। বনের পাখি উড়ে গেল, কিন্তু আমার মন পাখি তোমার প্রেমের ফাঁদে চিরদিনের মতো যে ধরা পড়ে গেল। আমায় সাত নলি ছেলে পাখি মারতে বারণ করে এ কি করলে তুমি আমার? কাজটা কি ভালো হলো সখী? ওদের ভাষা কিছু বুঝি কিছু বুঝি না। গানগুলি এই জন্যই বোধ হয় আমার কাছে আরো অদ্ভুত লাগিল।
এই পাহাড় ও পিয়াল বনের সুরে বাঁধা এদের গান, এখানেই ভালো লাগিবে। ইহাদের দক্ষিণা মাত্র চার আনা পয়সা। কাছারির আমলারা এক বাক্যে বলিল, হুজুর তাই তো অনেক বেশি, তাই তো অনেক জায়গায় পায় না, বেশি দিয়ে ওদের লোভ বাড়াবেন না, তাছাড়া বাজার নষ্ট হবে, যা রেট তার বেশি দিলে গরিব গৃহস্থরা নিজেদের বাড়িতে নাচ করাতে পারবে না হুজুর। অবাক হইলাম, দু তিন ঘন্টা প্রাণপণে খাটিয়াছে, কমসে কম 17-18 জন লোক, চার আনায় ইহাদের জন পিছু একটা করিয়া পয়সাও তো পড়িবে না। আমাদের কাছারিতে নাচ দেখাইতে এই জনহীন প্রান্তর ও বন পার হইয়া এতদূর আসিয়াছে, সমস্ত দিনের মধ্যে ইহাই রোজগার। কাছে আর কোনো গ্রাম নাই যেখানে আজ রাত্রে নাচ দেখাইবে। রাত্রে কাছারিতে তাহাদের খাওয়া ও থাকার ব্যবস্থা করিয়া দিলাম। সকালে তাহাদের দলের সর্দারকে ডাকাইয়া 2টি টাকা দিতে লোকটা অবাক হইয়া আমার মুখের দিকে চাহিয়া রইল। নাচ দেখিয়া খাইতে কেহই দেয় না, তার উপর আবার 2 টাকা দক্ষিণা। তাহাদের দলে 12-13 বছরের একটি ছেলে আছে। ছেলেটির চেহারা যাত্রা দলের কৃষ্ণ ঠাকুরের মতো। এক মাথা ঝাঁকড়া ঝাঁকড়া চুল, ভারী শান্ত, সুন্দর চোখ মুখ, কুচকুচে কালো গায়ের রং। দলের সামনে দাঁড়াইয়া সেই প্রথম সুর ধরে ও পায়ে ঘুঙুর বাঁধিয়া নাচে যখন, ঠোঁটের কোণে হাসি মিলাইয়া থাকে, সুন্দর ভঙ্গিতে হাত দুলাইয়া মিষ্টি সুরে গান গায়। রাজালি জিয়ে চেলাম মে পরদেশিয়া, রাজালি জিয়ে ও রাজালি জিয়ে চেলাম মে পরদেশিয়া। শুধু 2টি খাইবার জন্য ছেলেটি দলের সঙ্গে ঘুরিতেছে, পয়সার ভাগ সে বড় একটা পায় না। তাও সে কি খাওয়া, চিনা ঘাসের দানা আর নুন, বড়জোর তার সঙ্গে একটু তরকারি, আলু পটল, নয় জংলি গুমরি ফল ভাজা, নয়তো বাথুয়া শাক সিদ্ধ কিংবা ধুধুল ভাজা। এই খাইয়াই মুখে হাসি সর্বদা লাগিয়া আছে, দিব্যি স্বাস্থ্য, অপূর্ব লাবণ্য সারা অঙ্গে। দলের অধিকারীকে বলিলাম, ধাতুরিয়াকে রেখে যাও এখানে, কাছারিতে কাজ করবে আর থাকবে খাবে। অধিকারী সেই দাড়িওয়ালা বৃদ্ধ লোকটি, সেও এক অদ্ভুত ধরনের লোক, এই 62 বছরেও সে একেবারে বালকের মতো। বলিল, ও ও ও থাকতে পারবে না হুজুর, গায়ের সব লোকের সঙ্গে একসঙ্গে আছে, তাই ও আছে ভালো, একলা থাকলে মন কেমন করবে, ছেলে মানুষ কি থাকিতে পারে, আবার আপনার সামনে ওকে আমি নিয়ে আসবো হুজুর।